তো এটা আমি অবশ্য অনেক আগেই কিনেছিলাম তবে এগুলো কিন্তু অনেক মজবুত আমার কাছে স্পেশালি এগুলো অনেক ভালো লেগেছে এভাবে দিয়ে জাস্ট এভাবে প্রেস করলে এটা লক হয়ে যায় এই যে লক হয়ে গেছে তো এই তো এটা হচ্ছে জুসার ফলগুলো দিব এটার মধ্যে তখন এটা দিয়ে জাস্ট এভাবে প্রেস করব যাতে এর ক্ষেত্রে আর কিছু ব্যবহার করতে পারবেন Assalamualaikum সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আমার শখের একটা জিনিস কিনেছি সেটা কেমন সেটা শেয়ার করব তো আজকে আনবক্স করছি আর কি আমার পছন্দের ব্লেন্ডারটা তো দেখতেই পাচ্ছেন এখানে মিক্সার বুলেট আমার এম ব্র্যান্ডের একটা ব্লেন্ডার কিনেছি আমি তো এটা আমি অবশ্য অনেক আগেই কিনেছিলাম তবে হাস্যকর বিষয় হলো যে কেনার পরে এখনো ইউজ করা হয়নি এটা বয়স আর 2 মাস পরে 1 বছর হয়ে যাবে তো এটা আসলে এটা কেনার পরে আমি দেশে চলে গিয়েছিলাম তো দেশে যাওয়ার পরে আমাদের বাসা চেঞ্জ করা হয়েছে তো আমি দেশে থেকে আসার পরে এটা আর ইউজ করিনি আমার হাজবেন্ডও করেনি বলল যে তোমার শখের জিনিস তুমি এসে ইউজ করবে তো এটা ইউজ করা হয়নি তো আজকে আপনাদের সাথে আপনাদের সবাইকে সাথে নিয়ে এটাকে আজকে ওপেন করব আর দেখব ভিতরে কি কি আছে তো এটা অবশ্য আমি অফারে কিনেছি দেখতেই পাচ্ছেন এখানে 49.99 ছিল এটা 49 ইউরো ছিল এটাকে 34% অফারে 32 ইউরো 90 পয়সায় আর কি আমি পেয়েছিলাম এই যে এখানে অবশ্য দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না এই যে এখানে অফার দিয়েছে এটা অবশ্য আমি কাশানোবাদ থেকে কিনেছি এটা অ্যারোমা 2 এ মানে আমাদের এখানে বড় একটা সুপার শপিং মল আছে সেখান থেকে আমি নিয়েছি তো ঠিক আছে চলুন এটাকে খুলি খোলার পর এটার ভিতর থেকে কি কি আসে যেটা আপনাদের সাথে শেয়ার করছি তো বিসমিল্লাহ খুলছি তো প্রথমেই বের হয়েছে একটা বই এই যে এটা বের হয়েছে মানে এখানে এই ব্লেন্ডারটার সম্পর্কে এখানে লেখা আছে কি কি দিয়ে কি করা যায় কোনটা দিয়ে কি কাজ করা যায় কোনটা দিয়ে শক্ত জিনিস কাটা যায় কোনটা দিয়ে নরম জিনিস ব্লেন্ড করা যায় এভরিথিং এখানে আছে এখানে এখানে সব ইন্ট্রোডাকশন দেওয়া এখানে সব কিছু দেওয়া আছে এই বইয়ের ভিতরে আচ্ছা যাক বইটা বাদ দি এটা তো বই গেল তারপরে এটা আছে এখানে আছে আছে 1 2 3 4 এখানে চারটা এরকম জারের মতো দেওয়া এরকম মগের মতো সিস্টেম এখানে চারটা এখানে একটা আছে জুসার আর এখানে এটা হচ্ছে আপনার সব শক্ত জিনিসপত্র গুঁড়া করার জন্য এটা এটা জুসার আর এটা এটাও আর কি বিভিন্ন ধরনের জুস তৈরি করতে আর কি এটা ব্যবহার করা হয় তো এগুলো কিন্তু অনেক মজবুত আমার কাছে স্পেশালি এগুলো অনেক ভালো লেগেছে অনেক অনেক সুন্দর এটা অনেক সুন্দর তো অনেকে এটাকে ভালো রিভিউ দিয়েছে আবার অনেকে খারাপও দিয়েছে এখন আমি যখন ইউজ করব তখন আপনাদের সাথে শেয়ার করব যে আসলে এটা কেমন পড়েছে আমার তো এই যে এখানে আরেকটা এই যে এটা হচ্ছে চার মুখের একটা ব্লেন্ড এটা সম্ভবত আদা রসুন ব্লেন্ড করার সম্ভবত যেটা এটা আমি যেহেতু এটা এখনো ইউজ করি নাই তো আমি এটা এমনি বলতেছি কিন্তু আমি যতটুকু জানি এটা আদা রসুন ব্লেন্ড করার জন্য কাজে আসে এই তো আসলে কি অনেক খুশি লাগতেছে আমার জিনিসগুলো ভালো হলেই হয় এতদিন কারণ 1 বছর কেনার পরে এটা ইউজ করা হয় নাই এটা এটা হচ্ছে একদম শক্ত কিছু ব্লেন্ড করার জন্য এটা এই যে এটা ছোট্ট এটা ইনশাল্লাহ আমি এটা রিভিউ দিব যেহেতু আমি এটা এখনো ব্যবহার করিনি দেখতে পাচ্ছেন আপনাদের সাথে নিয়ে খুলেছি তো এটা রিভিউটা আমি আপনাদেরকে দিব এটা আসলে কেমন তো এটা হচ্ছে শক্ত জিনিস ব্লেন্ড করার মানে
এগুলো গুঁড়ো করার আর এটা হচ্ছে আদা রসুন আর কি আর এই দুইটা হচ্ছে এটা আর এই যে এইটা হচ্ছে এগুলো একটু সরিয়ে নিই ওয়েট এটা একটু সরিয়ে নিয়ে নিই কারণ এগুলোর জন্য আবার এটা দেখা যাচ্ছে না এই যে এটা হচ্ছে জুসার এটা হচ্ছে জুসার তো আমি আপনাদের পুরোটা ফিক্স করে দেখাই এটা হচ্ছে মেইন মোটর যেটা থাকে মিক্সার বুলেট এই যে এটা হচ্ছে মেইন তো এই জুসারটাকে আমি ফিট করে আপনাদের দেখাচ্ছি প্রথমে এরকম একটা প্লেট মানে এটা নিতে হবে এটা যেহেতু গ্রাইন্ড করার তো যেটা আমরা ব্লেন্ড করব এটা নিব আর কি এটা নিয়ে এই আটকে দিলাম তারপরে এটা এভাবে যে এটা ওই এই জুসারের ভিতরে মানে এটার ভিতরে ঢুকিয়ে আমি আবার দেখাচ্ছি এটা এটার মধ্যে ফিক্সড করে এটার মধ্যে ফিক্স করে দেন আমরা যখন জুসগুলো ফলগুলো দিব এটার মধ্যে তখন এটা দিয়ে জাস্ট এভাবে প্রেস করব প্রেস করার পরে এটা এখান দিয়ে জুসগুলো বের হবে আমি আশা করছি যে আপনাদের আজকে এই ভিডিওটা পছন্দ হয়েছে কারণ ঘরোয়া জিনিস যারা কিনতে পছন্দ করে তাদের কাছে স্পেশালি আজকের ভিডিওটা ভালো লাগবে আমি যে এটা এটা ইজি অনেক ইজি এভাবে খুলে যায় এভাবে দিয়ে জাস্ট এভাবে প্রেস করলে এটা লক হয়ে যায় এই যে লক হয়ে গেছে আবার এরকম প্রেস করলে এটা খুলে যায় তো এইগুলো ইচ্ছে করলে এটার সাথে এটা ইউজ করা যায় এটা দিয়ে ব্লেন্ড করা যাবে তো যাই হোক এখন আমার যেহেতু পুরো ব্লেন্ডারটা দেখানো শেষ আমি এগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি আর আপনাদের সাথেও শেয়ার করতে পেরেছি আজকে সেই জন্য ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার আজকে দেখানো ব্লেন্ডারটা আপনাদের কাছে কেমন লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না এই যে এখানে দেখুন এখানে দেখিয়ে দিয়েছে আপনি কোনটা দিয়ে কী তৈরি করতে পারবেন এখানে এই যে এই যে এখানে কফি যেটা আমি ছোট ব্লেডটা দেখিয়েছিলাম দুই মাথার ব্লেড এটা দিয়ে দেখুন কফি মিক্স করা যায় এখানে সব দেখা লেখা আছে যে কোনটা দিয়ে কোনটা তৈরি করতে পারবেন এই যে এই বড়টা দিয়ে আপনার বিভিন্ন ধরনের স্মুদি তারপরে হচ্ছে সেদ্ধ করা সবজি আপনি ম্যাশ করতে পারবেন এগুলো দিয়ে এরপরে এখানে আছে যে চাটনি চাটনির ক্ষেত্রে আর কি এটা ব্যবহার করতে পারবেন আর এগুলো তো জুস তৈরি করার জন্য এগুলি ড্রিঙ্কস আপনি বিভিন্ন ধরনের ড্রিঙ্কস এখানে ব্যবহার করতে পারবেন এটা দিয়ে তৈরি করে খেতে পারবেন আর কি এখানে সব ওরা দিয়ে দিয়েছে আমাকে কেনার সময় বলেছিল যে কিমাও তৈরি করা যায় মানে এটা দিয়ে এই ছোটোটা দিয়ে কিমাও আর কি বানানো যায় যেহেতু আমি ট্রাই করিনি তো জানি না আসলে শখ করে কিনেছি জানি না কতটুক কার্যকরী মানে সুবিধা হবে আমার এটা ইউজ করে আর কতটুক ভালো এটা তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি ভালো লেগেছে যেহেতু এটার রিভিউ আমার এখনও দেওয়া হয়নি তো আজকেও রিভিউটাও দিয়ে দিচ্ছে এটাকে আসলে কেমন কার্যকরী কেমন কাজ হয়েছে তো আমি এই কালো জিরা ভর্তা করব যেহেতু কালো জিরাটা একটু শক্ত সেই কারণে আর কি আপনাদেরকে একদম দেখিয়ে দিলাম যে অনেক সুন্দরভাবে এটা কাজ করছে একেবারে খারাপও বলবো না আবার একেবারে ভালো বলবো না মানে চলার মতো মানে কম পয়সাতে মানে যেমন দাম তেমনই কাম আর কি এক কথায় তো যাই হোক আমার কাছে ভালো লেগেছে স্পেশালি কারণ আমার মনের মতো মানে গুঁড়ো হয়েছে আর কি তো সে কারণে বিশেষ করে ভালো লেগেছে তো আপনারাও ট্রাই করতে পারেন এটা কিনে আনতে পারেন নিত্য দিনের কাজে ব্যবহার করতে পারেন তো আমি আপনাদের সাথে আজকে এটা শেয়ার করার একমাত্র কারণ হচ্ছে অনেকে ভাবে যে কম দামি জিনিস ভালো হয় না অনেক সময় কম দামি জিনিসও ভালো পড়ে অনেক আপুরাই রিভিউ দিয়েছিল যে এটা আর কি হঠাৎ করে চলতে চলতে বন্ধ হয়ে যায় আবার এটা ঠিকমতো গুঁড়ো হয় না তো আমার কাছে ভালো লেগেছে আমি এটাকে ভালোই বলবো কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা গুঁড়ো হয়ে গেছে আমি যেহেতু কালো জিরা ভর্তা করেছিলাম তো সে কারণে আমি তেমনটা মিহি করিনি একটু দানা দানা রেখেছি আর কি আপনারা চাইলে এটা আরও মিহি করতে পারবেন তো আমি এখানে আরও ভর্তা বানিয়ে নিচ্ছি কারণ নতুন ব্লেন্ডার উদ্বোধন করছি ভর্তা না খেলে কি হয় নাকি
এই তো ভর্তা হয়ে গেছে। তো আমি এই ভর্তাটা একটু আধা ভাঙা করেছি আর কি, তেমনটা মিহি করিনি, সে কারণে আমি চার মাথার যে ব্লেডের ব্লেন্ডারটা আছে, এটা চার মাথা যেটা আদা রসুন ব্লেন্ড যেটা দিয়ে করে সেটা দিয়ে করেছিলাম, যাতে একটু আস্তে আস্তে থাকে, কারণ শুটকের ভর্তা আসলে আস্তে আস্তেটাই অনেক মজা লাগে। তো আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।